বন্ধুরা, আমি রাই মোহাম্মদ। এখন আমি রসায়ন রহস্য বিজ্ঞান বাক্স দিয়ে একটি এক্সপেরিমেন্ট করে তোমাদের দেখাবো। এক্সপেরিমেন্টের নাম লাফালে। এই জন্য আমার রাখছে একটি গ্লাসে আমি এই বিকারে মেপে 25 মিলি পানি নিয়ে নিয়েছি। বিকারে হচ্ছে মেপে 30 মিলি সয়াবিন তেল নিয়েছি। একটি ভিটামিন সি ট্যাবলেট নিয়েছি। মাপার জন্য একটি ড্রপার নিয়েছি এবং বিজ্ঞান বাক্সে দেওয়া একটি সবুজ ফুড কালার নিয়েছি। সবার প্রথমে আমার সয়াবিন তেলটা পানির মধ্যে ঢেলে নিতে হবে। বন্ধুরা, তোমরা এখানে একটি আশ্চর্য জিনিস দেখো, সয়াবিন তেল কিন্তু নন পোলার যৌগ এবং একটি ব্যাপন, এই জন্য এটা পানির উপরে ভাসে। এবার আমাকে একটি ড্রপারে মেপে ফুড কালার নিতে হবে। এ দেখো, আমি ফুড কালারটি ড্রপারে মেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এ দেখো, ফুড কালারটা কিন্তু পানির সাথে মিশবে না, বাট রঙিন হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার। এবার আমি যদি ক্যালবোসি ট্যাবলেটটা পানির মধ্যে ঢুকাই, তখন ম্যাজিক দেখবা, সয়াবিন তেল পানির সাথে না মিশেই উপরে নিচে ভাসতে শুরু করবে। এ দেখো বন্ধুরা, বিক্রিয়া শুরু হয়ে গেছে। সয়াবিন তেল উপরে উঠছে, নিচে নামছে। রাসায়নিক বিক্রিয়ার ফলে হচ্ছে তেলটা উপরে নামছে, আবার নিচে যাচ্ছে, উপরে উঠছে, নিচে নামছে।